হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমার অফিসের অ্যাকোরিয়ামটার আজকে জল চেঞ্জ করব এবং ডেকোরেশনটা একটু চেঞ্জ করার চেষ্টা করব এবং আরও কিছু মাছ ছাড়া হবে। তো দেখতে পাচ্ছ কাজ অলরেডি শুরু হয়ে গেছে, যদিও কাজটা আমি করছি না, অ্যাকোরিয়াম স্পেশালিস্ট একজন আছে যার কাছে আমি অ্যাকোরিয়ামটা নিয়েছিলাম, সেই করছে। আর দেখতে পাচ্ছ জল ঢালা হচ্ছে একটা প্লাস্টিকের ওপর। এই প্লাস্টিকের উপর জল ঢালার কারণ এটাই, নিচে যে বালিগুলো আছে সে বালিগুলো যাতে না কোনো ক্ষতি হয় এবং মাছগুলোরও যাতে না ক্ষতি হয়। আমি সাজেস্ট করব তোমরা যখন জল চেঞ্জ করবে এই পদ্ধতিতেই জল চেঞ্জ করবে। তো দেখতে পাচ্ছ জল অলরেডি চেঞ্জ করা হয়ে গেল, এখন প্লাস্টিকটা ফেলে দেওয়া হবে সুন্দরভাবে। তো যাই হোক, জল ঢালার পর গাছগুলো যেগুলো ছিল সেগুলো একটু উঠে গিয়েছিল, সেগুলো ঠিক করা হচ্ছে। এখন কিছু মেডিসিন দেওয়া হলো জলের মধ্যে, মাছগুলো সুন্দর। আর দেখতে পাচ্ছ আরও অনেক মাছ ছাড়া হয়েছে। ওই যে একটা গোল্ডেন কালারের ক্রোকোডাইল দেখছো, ওইটা নতুন দেওয়া হলো। এর আগে ছিল একটা ব্ল্যাক কালারের ক্রোকোডাইল, কারণ ব্ল্যাক কালারের বালির সাথে ব্ল্যাক কালারের ক্রোকোডাইলটা মিশে যাচ্ছিল, তাই একটা গোল্ডেন কালারের ক্রোকোডাইল আবার নতুনভাবে দেওয়া হলো। তো তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে যে নতুন ডেকোরেশনটা কেমন লাগলো এবং মাছগুলো কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।